শিলিগুড়ি এসএফ রোড থেকে গাছ কাটা বিরুদ্ধে সরব হলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। গাছ নিধন রুখতে পৌর নিগমের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আরটিআই পাঠালেন বিধায়ক। গাছ নিয়ম মেনে কাটা হয়েছে কিনা সেই বিষয়ে পৌর নিগমের কাছে জবাব চান তিনি। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি এসএফ রোডের ধারে বেশ কিছু বহু পুরনো বড় বড় গাছ কাটা হচ্ছে। জানা গেছে গাছ কেটে সেখানে ফুড কিওস্ক বানানো হবে। সেই ফুড কিওস্ক বানাতে বড় বড় গাছের গোড়া সমেত উপড়ে ফেলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে গাছ কেটেও ফেলা হচ্ছে, কিছু গাছের বড় বড় ডাল কেটে সাফ করে ফেলা হচ্ছে। এই খবর পেয়ে মঙ্গলবার বিধায়ক শঙ্কর ঘোষ নিজে এলাকা পরিদর্শনে যান, ছাত্রছাত্রী সহ স্থানীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পরামর্শ দেন। বুধবার ফের তিনি প্ল্যাকার্ড হাতে এসএফ রোডে যান। কাটা গাছের গুড়িতে আমাকে কাটলে কেন তুমি লেখা প্ল্যাকার্ড টাঙিয়ে দেন। এরপর তিনি প্রশ্ন তোলেন, গাছগুলো রেখে কি ফুড কিওস বানানো যেত না? এত গাছ কাটা হচ্ছে বন দফতরে কেন দেখা নেই? গাছ কাটার ক্ষেত্রে বন দফতরে কি অনুমতি রয়েছে? তিনি জানান, গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি একটি আরটিআই করেছেন। আমি আজকে সকালে একটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্যান্ডেলে একটি আমি একটা আরটিআই পেপার ওনাকে পাঠিয়েছি এবং পোস্টও করেছি। সেখানে আমি কতগুলো প্রশ্ন রেখেছি। এক, এই যে তথাকথিত ফুড স্ট্রিট বানানো হচ্ছে তার জন্য এই গাছ কাটা কি প্রয়োজনীয় ছিল? বিকল্প কোনো পন্থা থেকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই কাজ করতে পারতো কি না? আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে এই বিষয়ে জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গাছগুলো কাটা হয়েছে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কি পারমিশন আছে, সেটা কোথায়? যদি থাকে, গতকাল আমি এসেছিলাম, যারা গাছ কাটছিলেন তারা আমার উপস্থিতিতে ওরা আসছি দাদা বলে সবাই মিলে, এবং পরবর্তীকালে আমি শুনেছি এর পদ্ধতিগতভাবে কোনো পারমিশন এত বছরের গাছ কাটার জন্য যে কন্ডিশন আছে সেগুলো করা হয়নি। আমি জানি না সত্য মিথ্যা নিশ্চিতভাবে কর্পোরেশন এবং ফরেস্টের জবাব দেবে। তৃতীয়ত হচ্ছে যে এই যে কাজ গাছগুলোকে আপরুট করা হয়েছে, এই আপরুটিং করার বা অ্যাপ্রুটিং করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের দরকার হয়, তো কোন বিশেষজ্ঞরা এসে এইভাবে গাছ তুলে নিয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে গৌতমবাবু জবাব দেবেন, যদি না হয়ে থাকে যে আধিকারিকরা এই ক্ষেত্রে দায়ী তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী যা বিধান আছে সেটা নিতে হবে। এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এত বড় বড় গাছ কাটা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কোথায়?